আরেকটা বলেছিলেন খাওয়ার সময় যদি কেউ সালাম, এটা কি হ্যাঁ কোনো অসুবিধা নেই। আমার দেশে খামা কি ফতুয়া মশলা করতে গিয়ে আসলে জানি না যে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, খাওয়ার সময় সালাম দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। সময় সালাম দেওয়া যাবে কিনা বাইরে থেকে একবার জিজ্ঞেস করেছেন, হ্যাঁ সালাম দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। নামাজের সময় সালাম দেওয়া হাদিস আছে, কিন্তু উত্তর দেওয়া যাবে না, নামাজি উত্তর দেবে না, নামাজি উত্তর দেবে কথাই না, হাতের ইশারাতে উত্তর দেবে, হাতের ইশারা করে উত্তর দেবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই হাদিস রয়েছে। তাহলে আজান আর আপনার বাথরুমে থাকলে, বাথরুমে থাকলেও সালাম দিতে পারবে না, উত্তর দেবে না, উত্তর বাথরুম থেকে বেরিয়ে দেবে। আমাদের দেশে বিদ্যার্থীরা বলে খাবার সময় খাওয়া দাওয়া করছে তখন সালাম দেওয়া যাবে না, এটাও ভুল কথা। সালামও দিতে পারবেন, উত্তরও দিতে পারবেন খাওয়া দাওয়ার সময়। আজানের সময় কি সালাম দেওয়া যাবে? কোনো ব্যক্তি ওযু করছে তাকে কি সালাম দেওয়া যাবে? জি, আজানের সময় কথা বলা যাবে না, এটা ঠিক না। আজানের সময় আজানের উত্তর দেওয়া মুস্তাহাব, আপনারা উত্তরের পাশাপাশি সালাম দিতে পারেন, সালামের উত্তর দিতে পারেন। আর ওযু অবস্থায় কথা বলা যায় না, এটাও ঠিক না। ওযু অবস্থায় সালাম দেওয়া যায়, সালামের উত্তর দেওয়া যায়। তবে খাওয়ার সময় সবাই একসাথে বসা এবং খাওয়ার সময় কিছু চ্যাট করা, কথাবার্তা বলা, এটা রাসূলের সুন্নত। আমাদের ভারতের নিয়ম খাওয়ার সময় কথা বলা যাবে না, নাকি সালামও নাকি দেওয়া যাবে না। খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, এটাও ভুল কথা। খাওয়ার সময় কথা বলা যাবে না, এটাও ভুল কথা। সবাই একসাথে বসে খাওয়া, খাওয়ার সময় আনন্দদায়ক একটা কথা বলা, বিশেষ করে আমরা বর্তমানে যান্ত্রিক সভ্যতায় ছেলে মেয়েদের সময় দিতে পারি না। এই জন্য অন্তত যদি দুই বেলা তিন বেলা আমরা একসাথে খেতে পারি, এই খাওয়ার 15-20 মিনিট অন্তত পরস্পরের মত বিনিময়, পরস্পরে কে কেমন এগুলো করলেও পরস্পরের পারিবারিক সম্প্রীতি আনন্দটা বাড়বে। একবার ইফতারের জন্য এক লোককে দাওয়াত করেছিলাম, তিনি বলেছিলেন ইসলাম ধর্মে খাওয়ার মধ্যে কথা বলতে নিরুৎসাহিত করা হয়েছে, এটা কি ঠিক? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোন হাদিসের কথা আমি জানি না যেটা বলছে যে খাওয়া দাওয়ার সময় তোমরা কথা বলবে না। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 59, তোমাদের মধ্যে মতভেদ থাকলে আল্লাহ এবং রাসূলের নির্দেশে ফিরে যাও। কোরআনের কোন আয়াত বলছে না যে খাওয়ার সময় কথা বলা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিসও বলছে না যে খাওয়ার সময় কথা বলা যাবে না। সত্যি বলতে হাদিস বলছে উল্টো কথা, নবী খাওয়ার সময় কথা বলেছেন। যেমন ধরেন সহিহ মুসলিমের একটা হাদিস খণ্ড নম্বর 3 হাদিস নম্বর 5093, যে নবী সিরকা দিয়ে খাচ্ছিলেন, তখন বললেন সিরকা একটা ভালো খাবার খাওয়ার সময়। আরেকটা হাদিস আছে, নবী বলেছেন যে তোমরা বাম হাত দিয়ে খাবে না, কারণ শয়তান বাম হাত দিয়ে খায়, এটাও খাওয়ার সময়ের কথা। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 হাদিস নম্বর 5376, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা ছেলে নবীর সাথে বসে খাচ্ছিল আর চারিদিকে হাত ঘোরাচ্ছিল, নবী বললেন ডান হাত দিয়ে খাও আর তোমার কাছের খাবারটা খাও, খাওয়ার সময় কথা বলেছেন। তাহলে এই হাদিসগুলো প্রমাণ করে খাওয়ার সময় কথা বলতে কোনো বাধা নেই, কোনো মতভেদ থাকলে আল্লাহ এবং রাসূলের নির্দেশ দেখেন, উত্তর পেয়ে যাবেন, একেবারে পরিষ্কার। ধন্যবাদ। ওযু করছে সালাম দেন, কোরআন তেলাওয়াত করছে সালাম দেন, আজান দিচ্ছে সালাম দেন, ভাত খাচ্ছে সালাম দেন, আপনি ঢুকে বলছেন ও ভাই ভাত খাচ্ছেন এই জন্য, খাওয়ার খাচ্ছেন এই জন্য আমি সালাম দিলাম না, মনে কিছু নিয়েন না, খাওয়ার খাচ্ছেন মনে কিছু নিয়েন না, এতগুলো বাক্য চলে আর আসসালামু আলাইকুম চলে না, কেমন যে হিসাব নিকাশ আমরা বুঝতে পারি না। সালাম দেওয়া যাবে না পৃথিবীতে এমন কোন জায়গা নেই, তবে উত্তর দেওয়ার নিয়ম তিনটে। এক, আপনি সালাত আদায় করছেন কেউ সালাম দিচ্ছে তখন উত্তর আপনি মুখে বলবেন না, এভাবে আঙ্গুল উঠাবেন, এটাই হয়ে গেল ওয়ালাইকুম আসসালাম, মুখে বলা লাগবে না। আরেকটা, পেশাব পায়খানায় আছেন আপনি, কেউ সালাম দিয়ে চলে গেল, ওই অবস্থায় আপনি ওয়ালাইকুম আসসালাম বলতে পারবেন না, আপনি উঠে বলবেন ওয়ালাইকুম আসসালাম, তাকে শোনাতে হবে, এটা জরুরি কিছু নয়। সালাম দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক আমল। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরায়ে নূরের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অর্থাৎ এই ইমানদাররা, তোমরা একে অন্যের কাছে যখন যাবে, গমন করবে, একে অন্যের বাড়িতে, বাসায়, স্থাপনায়, অফিসে যখন যাবে, তখন তোমরা অনুমতি প্রার্থনা করবে এবং সালাম দিবে, দিয়ে তারপরে প্রবেশ করবে। অতএব সালাম দিয়ে যে কারোর সঙ্গে সাক্ষাৎ করা বা সাক্ষাতের শুরুতে সালাম দেওয়া, এটা ইসলামী শিষ্টাচারের গুরুত্বপূর্ণ একটি অংশ। যে ব্যক্তি সালাম দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সালামের কারণে ন্যূনতম 10টি নেকি বা সওয়াব বা আখিরাতের কারেন্সি দান করে থাকেন।
এবং এটি বাড়তে বাড়তে 30 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়। আর আমাদের সমাজে যে ধারণা রয়েছে যে খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়া যায় না বা নেওয়া যায় না, এটি ভুল ধারণা। আসলে সালাম যে কোনো স্বাভাবিক অবস্থায় দেওয়া যেতে পারে। খাবার খাওয়াও এমন একটি সময় যেখানে খাওয়া খাদ্য গ্রহণের সময় সালাম দেওয়াও যেতে পারে, নেওয়াও যেতে পারে। বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খাচ্ছিলেন, তারই এরই মধ্যে তিনি বলেছেন আনা সাইয়িদুন নাসি ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের দিন আমি মানুষদের সর্দার হিসাবে আবির্ভূত হব। তাহলে হাদিস থেকে বোঝা গেল নবী আলাইহিস সালাম খেতে বসে কথা বলেছেন, সালাম দেওয়া এটাও এক ধরনের কথাই। অতএব এটা খেতে বসে যদি কেউ দেন অথবা গ্রহণ করেন তাতে কোনো প্রকার অসুবিধা নাই। খানা অবস্থা সালাম দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেননি। উলামায়ে কেরাম কেউ কেউ মাকরুহ বলেছেন, এটা এই কারণে যে ওয়ালাইকুম আসসালাম বলতে গেলে তার হয়তো ঢোক গিলতে কষ্ট হবে, তার গলায় খাবার আটকে যাবে ইত্যাদি। এগুলো সব তাদের নিজস্ব গবেষণা প্রসূত কথা যার পক্ষে কোনো দলিল নেই। অতএব খাবার অবস্থায় সালাম দিতে আসলে শরীয়তে কোনো নিষেধ নেই। খাবার সময় সালাম দেওয়া যাবে না, এ কথার কতটুকু যুক্তিসঙ্গত? এ কথাটি কোনো অবস্থায় যুক্তিসঙ্গত নয়। রাসূল সাল্লাম খাবার সময় ইভেন তিনি একজন সাহাবিকে, ওই যে শিশু সাহাবি তার সাথে খাচ্ছিলেন, তিনি তাকে বললেন যে হে বৎস, যখন তুমি খাবে তখন ফাসাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনি ওয়াকুল মিম্মা ইয়ালিক, তুমি আল্লাহর নাম বলে খাবে, বিসমিল্লাহ বলে খাবে, তোমার সামনে থেকে খাবে এবং তোমার ডান হাত দিয়ে খাবে। এ রাসূল সাল্লাম খাবার সময় বলেছেন, খাবার সময় যদি কথা বলা যায় তাহলে সালাম দেওয়া যাবে না কেন? এটি এই জন্যে আমাদের এই দেশের লোকেরা এই জন্য বলেছেন, যদিও দুর্বল কিছু বর্ণনা আছে যে কোন একজন ব্যক্তি খাচ্ছেন, আপনি তাকে সালাম দিলে সালামের উত্তর নিতে গিয়ে তার যদি গলায় ভাত বা খাবার আটকে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি না দেওয়াটাই উত্তম, এই রকম বলেছে। কিন্তু আসলে কি ব্যাপারটা এরকম? লোকেরা খাচ্ছে, গল্প করছে, অনেক কিছু করছে, আর শুধুমাত্র সালাম দেওয়া যাবে না তা কিন্তু হতে পারে না। আপনি সালাম দিতে পারবেন, শরিয়া কোনো নিষেধাজ্ঞা এই ক্ষেত্রে নাই। অন্যান্য কথাবার্তা যখন হচ্ছে সেক্ষেত্রে আপনি সালাম দিতে পারবেন না, এই কথারও কোনো ভিত্তি নেই, আপনি সালাম দিতে পারবেন। ভাত খাবার সময় সালাম দেওয়ার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নেই। আমাদের দেশে ভাত খাওয়ার সময় সালাম দেয় না, এটা কোত্থেকে এসেছে এটা আমরা জানি না, কিন্তু আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে খাবারের সময় সালাম দেওয়াকে নিষিদ্ধ মনে করা হতো না। খাবার সময় সালাম দেওয়া যাবে না এটা কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটা মানুষের আদব হিসেবে রক্ষা করছে। কেন? যে সালাম দিলে যদি কোনো ওয়ালাইকুম সালাম করতে যায়, যদি কোনো গলায় আটকে মরে যায়, এটা একটা খাবার যে বেশি গোগরা সে খায়, আমরা তো এরকম খাইতে নিষিদ্ধ, আমরা তো অনুমোদিত না। আমার তিন আঙুলে খাইতে বলছে, তিন আঙুলের খাবার এত বেশি উঠে না যে আমার গলায় আটকে মরে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা একটা সম্ভাবনা ধরে এনে নিষিদ্ধ করার কোনো দরকার নাই। সালাম দেওয়ার সময় আর বা খাওয়ার সময় সালাম দেওয়া যাবে, নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখন দুনিয়া আর গল্প হয় কোনো সমস্যা নেই, শুধু সালাম আলাইকুম দিলে অসুবিধা, ওয়ালাইকুম সালাম সমস্যা না, এটা হচ্ছে এক ধরনের বাউতাবাজি বের করা। সমাজে একটি ধারণা এরকম প্রচলিত যে খাওয়ার সময় সালাম দেওয়া বা নেওয়া যায় না, এটি শুদ্ধ বক্তব্য নয়, ভুল। বরং খাওয়ার সময় যদি কথা বলা যায় যে সালাম দেয়া না যায়, সবার কোনো যৌক্তিক বক্তব্য সহি হতে পারে না। খানার সময় সালাম না দেওয়া, ভাই খাইতেছেন এই জন্য সালাম দিতে পারলাম না, যতক্ষণে বলতেছে যে ভাই খাইতেছেন সালাম দিতে পারল না, এতক্ষণে সুন্দর মতো সালাম দেওয়া হয়ে যেত, সালামের জবাবও হয়ে যেত, খাওয়ার সময় সব করতে পারতেছে কিন্তু সালামটা দিতে পারতেছে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি কোনো হাদিস এরকম নেই যে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, এবং খানার সময় সালাম দিতে কোনো অসুবিধা নেই। তবে সালামের জবাব দেওয়ার সময় যদি আমার ভিতরে খাবার থাকে তখন সালামের জবাব দিতে কষ্ট হইতেছে, একটু পরে দিব আমি, অসুবিধা কি? কিন্তু যিনি সালাম দিচ্ছেন উনি তো খাইতেছেন না, ওনার দিতে তো কোনো কষ্ট নাই, উনি আসি বলতে পারতেছে ভাই খাইতেছেন এই জন্য সালাম দিলাম না, এটা বলতে পারতেছে, আরো কথাবার্তা বলতে পারতেছে কিন্তু আসসালামু আলাইকুম বলতে পারতেছে না। আরেকটা হলো উনি না খাইতেছেন আপনি সালাম দিতে পারতেছেন না, কিন্তু উনার এখানে আল্লাহর অনেক রহমতের ফেরেশতারা আছে, মুমিনের ঘরে আল্লাহর ফেরেশতারা আছে না, তো ঘরে ঢুকার সময় তো সালাম দেওয়া সুন্নত, খাকার যেই অবস্থায় থাকুক, যেই যেই অবস্থায় থাকুক, যারা জবাব দিতে পারবে না তারা দিতে পারবে না, কিন্তু ওখানে তো আল্লাহর রহমতের ফেরেশতারা আছেন, ফেরেশতারা তো জবাব দিবেন। আমরা তো সালাতের মধ্যে সালাম দিই, কেউ সালামের জবাব দিই, ইমামও বলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মুক্তাদিরও বলতেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, কেউ বলছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলছেন, ইমাম সাহেব যেহেতু বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম, তা আপনারা তো বলার কথা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু বলছেন কোনোদিন? সবাই বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে এটা জবাব দিতেছেন কে? আল্লাহর ফেরেশতারা জবাব দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন, সুবহানাল্লাহ, কারণ আল্লাহর ইবাদত করতেছি, সালাতের মধ্যে আল্লাহর দৃষ্টি, রহমতের দৃষ্টি সরাসরি আমার দিকে,
তাহলে আল্লাহকে সালাম দিচ্ছি, আল্লাহর ফেরেশতাদেরকে সালাম দিচ্ছি, তারা জবাব দিচ্ছেন, তাহলে আমি ওখানে কেউ জবাব না দিক বা খাইতেছে উনি জবাব দিতে না পারে, কিন্তু ফেরেশতারা তো আছে। এই এই ব্যাপারে ইমাম সাখাবী আল্লামা মোল্লা আলী কারী সকলে বলছেন যে এই যে খানার সময় সালাম দেওয়া যাবে না, এটা আমাদের দেশের একেবারে বহুল প্রচলিত, মানে সব দেখবেন যে সবাই জানে এটা, খানার সময় কোনো অবস্থায় সালাম দেওয়া যাবে না। তবে আলহামদুলিল্লাহ দেখবেন আরব দেশে যে খানার সময় সবাই সালাম দেন, যিনি যিনি আসতেছেন সবাই সালাম দিচ্ছেন, এটা ওই দেশের মানুষ এই জাল হাদিস শুনে নাই, কিন্তু এটা আমাদের দেশে ব্যাপক প্রচার লাভ করে।